আবারও ফুটবল ফেডারেশনের অবহেলার শিকার হয়েছে ময়মনসিংহের কলসিন্দুরের জাতীয় দলের নারী ফুটবলাররা। সিঙ্গাপুর থেকে প্রস্তুতি ম্যাচ খেলে ঢাকায় ফিরলেও এবার ট্রেন যোগে বাড়ি ফিরতে হয় ফুটবলারদের। ঢাকায় ফেরা নারীদের আবাসন কিংবা যাতায়াত নিয়ে কোনো উদ্যোগ নেননি নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। বিস্তারিত হোসেন শাহেদের রিপোর্টে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, ট্রেন থেকে নামলেন কলসিন্দুরের তিন নারী ফুটবলার নাজমা, শামসুন্নাহার ও মার্জিয়া। স্টেশনের বাইরেও তাদের জন্য অপেক্ষায় নেই নির্দিষ্ট কোনো পরিবহন। ভাইয়া কথা বলার নিষেধ, ভাইয়া সাথে আমাদের কেউ আসে নাই, আমাদের স্যার টিকিট করে তুলে দিয়েছে, আমরা এসে বসছি। নিজেরাই ফোন দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বোরহানউদ্দিনকে, অনুরোধ জানান তাদেরকে কলসিন্দুরে যাওয়ার ব্যবস্থা করে দিতে। সেখান থেকে রীতিমতো দরদাম করে ভাড়া ঠিক করে অন্য আরেক যাত্রীর সাথে সিএনজিতে তুলে দেওয়া হয় তাদের। তারা বলছে যে আমরা বাড়িতে যাব, আমরা এই অগ্নিবেনে আসতেছি, আপনি থাকবেন। এদিকে জাতীয় দলে খেলা কলসিন্দুরের নারী ফুটবলারদের যাত্রার বিষয়ে ফের অবহেলা করায় বিস্মিত স্থানীয়রা। আর বাফুফে আবারও বলছে ভবিষ্যতে এমনটি আর হবে না। যে একজন গার্জিয়ান দরকার, তাইলে থাকলে মেয়েদেরও নিরাপদ থাকে, মেয়েরাও কোনো সমস্যা হয় না, আমরাও একটা দুশ্চিন্তা থাকি না যে মেয়েরা আসতেছে। কোনো ঘটনা ঘটে গেলে পরে তো সেটা আর ফেরত আসবে না, ঘটে নাই কিন্তু ঘটে যাইতে পারে। বাড়িতে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা মোর কেয়ারফুললি তাদের বিভিন্ন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাগুলো করেছিলাম। পথিমধ্যে যদি আবার কিছু ঘটে থাকে সেটার জন্য অবশ্যই আমরা মনে করি যে ভবিষ্যতে আমরা আরও বেশি কেয়ারফুল থাকবে। বাফুফের শীর্ষকর্তার নির্দেশে দলের সঙ্গে থাকা নারী কর্মকর্তা উম্মে হাবিবা শশীকে কথা বলতে দেয়া হয়নি যমুনা টেলিভিশনের সাথে। পুরুষ ফুটবলাররা যখন দেশবাসীকে হতাশ করছে তখন আশার আলো জ্বালিয়ে রেখেছে এই নারী ফুটবলাররাই। তবে একই ঘটনার পুনরাবৃত্তি, যাত্রাপথে কোনো অভিভাবক ছাড়াই তারা ঢাকা থেকে কলসিন্দুরে গেলেন। সংশ্লিষ্টরা বলছেন এই অবহেলার পেছনের দায়ী ব্যক্তিদের এবার শাস্তির আওতায় আনা উচিত। হোসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।